হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শিক্ষকতা অর্থাৎ টিচিং জবের জন্য বিএড বা ডিএলএড দুটোই বেস্ট অপশান। ডিএলএড যেটা 12 পাসের পর করা যায়, এবং 12 পাসের সাথে ডিএলএড থাকলে টেট 1 দেওয়া যায়, এবং গ্র্যাজুয়েশনতে ডিএলএড থাকলে টেট 2 দেওয়া যায়। এবং বিএড যেটা তোমাদের গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রির পর করা হয়, গ্র্যাজুয়েশনের সাথে যদি তোমার বিএড থাকে টেট 2 এবং এসটিজিটি দেওয়া যায়, আর মাস্টার ডিগ্রির সাথে থাকলে টেট 2 এসটিজিটি এবং পিজিটি দেওয়া যায়। বিএড ক্যান্ডিডেটটা কিন্তু টেট 1 দিতে পারে না। তাই আমরা শিক্ষকতা চাকরির জন্য অনেকেই ডিএলএড বা বিএড দিকে ঝুঁকছি। ত্রিপুরায় আমাদের অনেকেই অজানা কয়টা গভর্নমেন্ট ডিএলএড কলেজ বা বিএড কলেজ আছে, কয়টা প্রাইভেট বিএড বা ডিএলএড কলেজ আছে, কোন কলেজ থেকে ডিএলএড বা বিএডটা আমি করে নেব, এবং কখন এডমিশন প্রসেসটা শুরু হয়, কোন মাসে এডমিশন প্রসেসটা শুরু হয়, সেদিকে আমাদের অনেকের কনফিউশন থাকে। আজকের ভিডিওতে আমি ত্রিপুরার সবগুলা বিএড এবং ডিএলএড করে সরকারি প্রাইভেট কলেজ নিয়ে আলোচনা করব, যেখানে এড টু জেড অল ডিটেলস থাকবে। কোর্স ফিস থেকে শুরু, এডমিশন প্রসেস থেকে শুরু করে এড টু জেড তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যারা শিক্ষকতা চাকরিতে আসতে চাও, ইন ফিউচার ডিএলএড বা বিএড করতে চাও, সবচেয়ে প্রথম ত্রিপুরার বিএড কলেজগুলো আমরা এক নজরে দেখে নেব। গভর্নমেন্ট প্লাস প্রাইভেট সবগুলা কলেজের নাম আগে এক নজরে দেখে নেবো, তারপর কোন কলেজে কবে এডমিশন প্রসেসটা শুরু হয়, কয়টা সিট আছে সেটাও আমরা জেনে নেব। দেখো, বিএড কলেজ যদি ত্রিপুরায় তোমরা ধরে নিতে পারো, 8টা বিএড কলেজ আছে, ইগনোটা বাদ দিয়ে রাখো, তাহলে 7টা বিএড কলেজ হবে। ইগনোটা কেন বাদ দিয়ে রাখছি আমি পরে বলবো। তো 7টা বিএড কলেজ, আমাদের গভর্নমেন্ট আছে 3টা। গভর্নমেন্ট কোনগুলি আছে? ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ সেন্টার মানে IASCE, এবং কলেজ অফ টিচার এডুকেশন CTE কুমারঘাট, এবং ত্রিপুরা ইউনিভার্সিটি। তিনটা একটা পিওর গভর্নমেন্ট বিএড কলেজ আছে, যেখানে খরচ খুব কমই পড়ে। এবং প্রাইভেট বিএড কলেজ আছে ইকফা ইউনিভার্সিটি, হোলি ক্রস কলেজ, বোমন্স ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজ এবং বোমন্স ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজ, একটা নরসিংহর, একটা আনন্দনগর, এবং আছে ইগনো ইউনিভার্সিটি। ইগনো ইউনিভার্সিটি ডিটেলসটা আমি নিয়ে আছি। এখানে টোটাল 7টা প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলে 7টা বিএড কলেজ ত্রিপুরাতে আছে, যেখান থেকে আমরা গ্র্যাজুয়েশনে 50% বা মাস্টার ডিগ্রি 50% পর বিএডটা এখান থেকে করে নিতে পারবো। এখন আমরা ডিএলএড কলেজগুলো ত্রিপুরায় এক নজর দেখে নিই। 7টা ডিএলএড কলেজ আছে ত্রিপুরাতে, এর মধ্যে তোমাদের গভর্নমেন্ট আছে 5টা, প্রাইভেট আছে 2টা। একটা ডিএলএড কলেজ আছে যেটা ইকফাই, যেখানে শুধু স্পেশাল এডুকেশন, ডিএলএড ইন স্পেশাল এডুকেশন করানো হয়, তাই এখানে আমি এটা ডিএলএডটা আছি না। দেখো, 5টা গভর্নমেন্ট ডিএলএড কলেজ কোনগুলো আছে? ডিএড কাকরাবন আছে, ডিএলএড কলেজ আগরতলা আছে, কমলপুর আছে, ডিএলএড কলেজ কৈলাসহর আছে, CTE কুমারঘাট আছে। এখানে 5টা টোটাল ডিএলএড কলেজ আছে। CTE কুমারঘাটে কিন্তু ডিএলএড বিএড দুইটিই হয়। তাছাড়া প্রাইভেট ডিএলএড কলেজ যেটা আছে, বোমন্স ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশন নরসিংহর বা বোমন্স ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজ আনন্দনগর, ইকফাইও ডিএলএড হয় কিন্তু স্পেশাল এডুকেশনে ডিএলএড হয়। এই হলো 7টা গভর্নমেন্ট প্লাস প্রাইভেট ডিএড কলেজ। এখন আমি একটা নোটিফিকেশন নিয়ে আসবো বা ডিটেলস নিয়ে আসবো। প্রথম গভর্নমেন্ট ডিএলএড কলেজগুলো বা বিএড কলেজগুলো একটু যদি দেখে নিই, সবচেয়ে প্রথমে চলে যাচ্ছি ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন IASCE কুঞ্জবন, যার আন্ডারে আমরা বিএড করতে চাই। 150 প্লাস খানে এখানে টোটাল সিট আছে, কমার্স সায়েন্স এবং আর্টস মিলে। তোমরা যদি IASCE কুঞ্জবনের আন্ডারে তোমরা বিএড করতে চাও, মানে গভর্নমেন্ট কলেজে বিএড করতে চাও, এর এডমিশন প্রসেসটা তোমাদের ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে শুরু হয়, সম্ভবত মার্চ মাসের দিকে চলে, মার্চ মাস থেকে এপ্রিল মাস এটার পুরো এডমিশন প্রসেসটা শুরু হয়। ম্যাক্সিমাম ইয়ার তোমাদের অনলাইন এডমিশন প্রসেস ছিল, শুধুমাত্র এই বছর যেটা অফলাইনে চলেছিল এডমিশন প্রসেসটা। অ্যাজ পার তোমার 12 গ্র্যাজুয়েশন যদি 50% মার্কস থাকে, তাহলে তুমি প্রিপেয়ার করতে পারবে মাস্টার ডিগ্রিতে, কিন্তু মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হয় IASCE কুঞ্জবনে 12 মাধ্যমিক গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রির মাসগুলি তোমার অ্যাভারেজ করে, যেমন মাধ্যমিক থেকে 20%, 12 থেকে 20%, গ্র্যাজুয়েশন থেকে 40%, এবং মাস্টার ডিগ্রি 20% নিয়ে এখানে মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হয় তোমার IASCE কুঞ্জবনে। টোটাল 148 মানে 150 প্লাস এখানে সিট আছে আর্টস কমার্স সায়েন্স মিলে। এবং IASCE কুঞ্জবন যখন এডমিশন প্রসেস শুরু হয়, কলেজ অফ টিচার CTE কুমারঘাট, CTE কুমারঘাটও এডমিশন প্রসেস ঠিক একই টাইমে শুরু হয়, মানে দুইটা যে মেইন যে দুইটা প্রাইভেট গভর্নমেন্ট ডিএলএড কলেজ আছে, বিএড কলেজ আছে ত্রিপুরাতে, IASCE কুঞ্জবন এবং CTE কুমারঘাট দুইটাই একসাথেই এডমিশন প্রসেসটা শুরু হয়। মার্চ মাসের দিকে এডমিশন প্রসেসটা শুরু হয়, এপ্রিল মাস অন্য এডমিশন প্রসেসটা শেষ হয়, জুন মাসের লাস্টে বা জুলাইয়ের প্রথম দিকে তোমার মেরিট লিস্টটা আসে, অ্যাজ পার মেরিট লিস্ট যেটা দিয়ে তোমার এডমিশনটা হয়। CTE কুমারঘাটে প্রায় 100 প্লাস সিট ভ্যাকেন্ট আছে, মানে তোমরা যদি গভর্নমেন্ট বিএড কলেজে ত্রিপুরাতে ভর্তি চাও হতে চাও, তাহলে মার্চ মাস পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে। মার্চ মাসের দিকে তোমার এডমিশনের যে প্রসেসটা সেটা শুরু হবে। দুইটা গভর্নমেন্ট বিএড কলেজ মিলে প্রায় 150 মতো এখানে সিট বা ভ্যাকেন্ট পোস্ট আছে।
তোমরা মার্চ মাসের দিকে অবশ্যই নজর রাখবে, আর আমি নোটিফিকেশন যখন আসবে তো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। নেক্সট আসছি আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি, আমরা দেখে নিতে পারবো। নেক্সট ত্রিপুরা ইউনিভার্সিটি এডমিশন যে প্রসেসটা একটু ক্রিপিক্যাল। জানো ত্রিপুরা ইউনিভার্সিটি এডমিশন নিতে গেলে তোমাদের যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, যেটা সিইউপিটি, এটা দিতে হয়। সিইউইটি যেটা মে মাসের দিকে যেটা এক্সাম হয়, মানে এডমিশন মানে ফর্ম ফিল আপটা শুরু হয়ে যায় মার্চ এপ্রিলে, সেই এক্সামের উপর র্যাঙ্কের উপর ভিত্তি করে তোমার ত্রিপুরা ইউনিভার্সিটির চান্স পাবে। এবছর যেমন 23 আগস্ট সিইউটির যে তোমার মার্কসের উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রিপেয়ার করে হয়েছিলো, যেমন অন্তরা, অর্পিতা, সন্দীপ, তারা পলাশ, তারা সুযোগ পেয়েছিল, মানে ভালো স্কোর করেছিল। সিটি আছে 50 টাকা মতো সিট আছে, প্রায় 60,500 টাকার মতো পার অ্যানাম এখানে ফিস লাগে ত্রিপুরা ইউনিভার্সিটি বিএড করতে গেলে। একটু কস্টলি গভর্নমেন্ট বিএড কলেজ, কিন্তু একটু কস্টলি ত্রিপুরা ইউনিভার্সিটিটা। তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যদি বিএড করতে চাও তাহলে ওই সিইউইটি যে কমন এন্ট্রান্স টেস্টটা সেটার দিকে নজর রাখবে। সেটার কিন্তু নোটিফিকেশন মার্চ এপ্রিলের দিকে শুরু এসে যায়, মে মাসের দিকে এক্সামটা হয়ে যায়। সেখানে ভালো র্যাঙ্ক করতে হবে, সেখানে কম্পিটিশনে টিকে থাকতে হবে, তাহলে তুমি এডমিশনে নিতে পারবে। আর আগস্ট মাসের দিকে তোমাদের মেরিট লিস্টটাও চলে আসে, এরপর তোমার ভেরিফিকেশন, তারপর ফিজ জমা দেওয়ার পর পুরো প্রসেসটা শুরু হয়। বিএড এর 4টা সেমিস্টার আছে এখানে, প্রত্যেকটা বিএড কলেজে 4টা করে সেমিস্টার আছে। এখন আসছি আমি গভর্নমেন্ট ডিএলএড কলেজ, তারপর আসবো প্রাইভেটগুলোতে, ঠিক আছে। গভর্নমেন্ট ডিএলএড কলেজ ত্রিপুরাতে যে আছে সেগুলো পরিচালনা করে স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ ট্রেনিং, মানে এসসিএটি আন্ডারে গভর্নমেন্ট ডিএলএড কলেজগুলো ত্রিপুরাতে পরিচালিত হয়। এডমিশন যে নোটিফিকেশনটা গভর্নমেন্ট ডিএলএড কলেজে, 5টা ডিএলএড কলেজ নোটিফিকেশন একসাথে আসে, মানে একটা অ্যাপ্লিকেশনে 5টা ডিএলএড কলেজের এডমিশনটা হয়ে যায়। তোমাদের জুলাই মাসের ফার্স্ট উইকের দিকে এডমিশনের প্রসেসটা যেটা সেটা শুরু হয়। কোথায় কোথায় আছে ডিএলএড কলেজগুলো ত্রিপুরাতে? ডাইট আগরতলা, ডাইট কাকরাবন, ডাইট কমলপুর, ডাইট কোলেশ্বর, সিটি কুমারঘাট, টোটাল 5টা ডিএলএড কলেজের 530খানা ভ্যাকেন্সি আছে, এখানে সিট আছে। 12-এ 50% ন্যূনতম পেলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে তোমরা অ্যাপ্লাই করবে গিয়ে তোমাদের জুলাই মাসে, আর মেরিট লিস্টটা তোমাদের অনলাইনে চলে, মেরিট লিস্টটা প্রিপেয়ার হবে চলে আগস্ট মাসের দিকে। তারপর তুমি তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করে নেবে আগস্ট মাসের দিকে। তারপর তোমার যখন এডমিশন নিবে, দেখো 5টা কলেজ আছে না, 5টা কলেজ থেকে তুমি 5টা কলেজ প্রেফারেন্স হয়ে দেবো। যেমন আমি 1 নম্বর আগরতলাতে ভর্তি হয়েছি, আগরতলাতে চান্স যদি না পাও তাহলে 2 নম্বরে কাকরামন দিলে, 3 নম্বরে কৈলাসহর দিলে, 4 নম্বরে কুমারঘাট দিলে, 5 নম্বর কমল, মানে একটা চান্স না পেলে যাতে আরেকটাতে চান্স পাও, সেইভাবে তুমি প্রেফারেন্সটা ফর্ম ফিল আপের সময় এখানে দেবে। ডিএলএড বিষয়ে, এডমিশন বিষয়ে আমি বিস্তারিত অনেকগুলো ভিডিও আমার চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপর তোমার মেরিট লিস্টে তোমার নাম আসলে তুমি ভেরিফিকেশনটা সেরে নেবে। ভেরিফিকেশন উপর তোমাকে অ্যালটমেন্ট দেওয়া হবে, তুমি কোন কলেজে চান্স পেয়েছো, তুমি কি ফার্স্ট চয়েস অনুযায়ী পেয়েছো, সেকেন্ড চয়েস অনুযায়ী পেয়েছো, কোন কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজে তুমি গিয়ে তখন এডমিশনটা নিয়ে নেবে। অবশ্যই এডমিশন নেওয়ার আগে 3,000 টাকা ফি আছে, সেটা তোমার অনলাইনে পেমেন্ট করতে হয়। যেমন এই বছরে ডিএলএড যে এডমিশনটা সেটা যেটা জুলাই মাসে বা কনফার্ম হয়ে গিয়েছিলো, তখন যে নেক্সট প্রসেসটা মানে নেক্সট যখন তোমরা ডিএলএড কলেজে ভর্তি হতে যাবে তাহলে অবশ্যই জুনের শেষে বা জুলাইয়ের প্রথম দিকে নজর রাখবে। মানে 12-এ তোমরা রেজাল্ট দিতে জুন মাসে, তখনই নজর রাখবে। বা যারা গ্রাজুয়েশন করে আছো তারাও তোমরা ডাইটে ভর্তি হতে পারো, 12-এ 50% মাস থাকতে হবে। একটু কম্পিটিশনটা টাফ হয় ডিএলএড কলেজে এডমিশনের, কারণ হিউজ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, সবাই তো আর সুযোগ পায় না। তারপর তোমার ডিএলএড কলেজে ভর্তি হলে সবচেয়ে সর্বনিম্ন খরচ যেটা ত্রিপুরাতে গভর্নমেন্ট ডিএলএড কলেজের, মানে সবচেয়ে সর্বনিম্ন খরচ, সেখানে ভর্তি হলে তোমরা এখান থেকে ডিএলএডটা করে নিতে পারো, সাথে তোমরা ইগনো থেকে গ্রাজুয়েশনটা করে নিতে পারো, মানে ডিএলএড গ্রাজুয়েশন একসাথেই করে নিতে পারো। তাহলে তোমরা TET 1 এবং TET 2 দুটোই দিতে পারবে। ডিএলএডের চাহিদা ইদানিং ত্রিপুরায় বা আমাদের দেশে অনেকটা বেড়ে গেছে, কারণ TET 1 মানে প্রাইমারি সেকশনে যে টিচার নিয়োগে টেট পরীক্ষাটা একমাত্র ডিএলএড পাস আউট ক্যান্ডিডেটে দিতে পারবে, বিএড পাস আউট ক্যান্ডিডেটটা কিন্তু দিতে পারবে না। আর সাথে যদি তোমার গ্রাজুয়েশনটা থেকে যায় তাহলে তুমি TET 1 TET 2 দিতে পারবে, মানে ছক্কা, মানে খুব একটা ভালো সুযোগ ডিএলএড যারা করছে বা ডিএলএড যারা ইন ফিউচার করতে চায় তারার জন্য নিয়ে এসেছে আমাদের NCET বা সুপ্রিম কোর্টের নিউ গাইডলাইন্স অনুযায়ী, যে TET 1 একমাত্র ডিএলএড ক্যান্ডিডেটে দিতে হবে, বিএড ক্যান্ডিডেটটা নট এলিজিবল ফর TET 1, অনলি TET 2 STJT STPJT বিএড ক্যান্ডিডেটটা দিতে পারবে। এরপর আমরা আসে যদি প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজগুলো যেখানে তোমরা বিএড প্রোগ্রামটা ত্রিপুরায় সেরে নিতে পারবে, মানে কলকাতায় তোমাদের যেতে হবে না, তোমরা ইকফায় ভর্তি হতে পারো। ইকফায় ডিএলএড
আছে স্পেশাল এডুকেশনে, সেটা শুধু স্পেশাল এডুকেশনে আমি সেদিকে যাচ্ছি না। ইকফায় যে বিএড এডমিশনটা সেটা তোমাদের ফেব্রুয়ারি মাসের দিকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের চালু হয়ে যায়। তখন তুমি অনলাইন অ্যাপ্লাই করার পরে তোমাদের যে মেরিট লিস্ট বা কাউন্সেলিং করার পর যে তোমাদের মেরিট লিস্টটা তোমার মে মাসের লাস্টে বেরোনো, অনেকটা জুন মাস চলে আসে, জুন মাসের দিকে বেরিয়ে যায়। ইকফায় প্রাইভেট কলেজগুলিতে খুব খুব ভালো এই কারণে, কারণ ইকফাই যে বিএডের যে রেজাল্ট বা বিএড যে এডমিশন প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু কস্টলি ঠিক আছে, কিন্তু এডমিশন প্রসেসটা একটু তাড়াতাড়ি বা তোমাদের রেজাল্টটা একটু তাড়াতাড়ি বেরিয়ে যায়, যার জন্য তোমাদের স্টেট মানে এক পরীক্ষা দেওয়ার পর মানে সার্টিফিকেটও বেরিয়েশনের সময় বিএড সার্টিফিকেটও দেখানো যায়। কিন্তু গভর্নমেন্ট বিএড কলেজে কিন্তু সার্টিফিকেট পেতে পেতে অক্টোবর নম্বর এসে যায়, কিন্তু ইকফাই একটু আগে পাওয়া যায়। তাহলে ইকফাই তোমরা একটা ভালো প্রাইভেট বিএড কলেজ হিসাবে তোমরা ধরে নিতে পারো, সেখানে তোমরা এডমিশন নিয়ে নিতে পারো তোমরা যারা প্রাইভেট বিএড সে নিতে চাও। দেখো ডিএলএড আছে, কিন্তু ডিএলএডটা আছে স্পেশাল এডুকেশনে, মানে যারা স্পেশালি চাইল্ড যারা আছে তাদের শিক্ষাদানের জন্য শুধু ডিএলএড কোর্সটা চালু আছে ইকফা ইউনিভার্সিটিতে। এমন যেগুলো যে ডিএলএডটা সেটা এখানে নেই। তাহলে তোমরা টুয়েলভে যাতে 50% আছে তারা বিএড আরে সরি ডিএলএড কোর্স করার জন্য ত্রিপুরার প্রাইভেট এবং গভর্নমেন্ট যে কোনোটাতে পে করতে পারো, এসসিএসটির জন্য 5% রিল্যাক্সেশন, এবং যারা গ্রাজুয়েশনে 50% আছে, মাস্টারি 50% আছে, তোমরা ত্রিপুরার প্রাইভেট বা গভর্নমেন্ট যে কোনো কলেজে বিএড এডমিশন জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। নেক্সট সবচেয়ে মানে প্রতিষ্ঠিত প্রাইভেট বিএড কলেজ যেটা ত্রিপুরাতে হোলি ক্রস কলেজ, খুবই প্রতিষ্ঠিত নাম করা বিএড কলেজ। এখন তো হোলি ক্রস কলেজ যুবতারা আলাদা একটা কলেজের জন্য আলাদা একটা ক্যাম্পাস তৈরি হয়ে যাচ্ছে, মানে খুব ধারণ একটা সুযোগ নিয়ে এসেছে হোলি ক্রস কলেজে বিএড ক্যান্ডিডেটের জন্য যারা বিএড করতে চাই। তোমরা সেম 12 পার্সেন্টের উপর ভিত্তি করে তোমাদের এবং মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পার্সেন্টের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্টটা এখানে প্রিপেয়ার করা বা কাউন্সেলিং করা। আর যেহেতু প্রাইভেট কলেজ নিজেদের কাছে কিছু সিট তারা রেখে দেয় ইন ফার্দার কাউন্সেলিং মাধ্যমে এডমিশন করানোর জন্য, সেই মার্চ মাসের দিকেই তোমার এডমিশন প্রসেসটা হোলি ক্রস কলেজেও শুরু হয়ে যায়। এবং তোমাদের মে মাসের দিকে তোমাদের মেরিট লিস্ট, ফার্স্ট মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্ট যেটা বলা হয়, প্রথম একটার পর একটা আসতে থাকে হোলি ক্রস কলেজে। তাহলে এতটুক ভিডিওতে আমরা দেখতে পেরেছি ত্রিপুরাতে দুইটা প্রাইভেট কলেজ বিষয়ে আইডিয়া নিয়েছি আমরা, একটা ইকফাই, একটা হোলি ক্রস। আর গভর্নমেন্ট আইডিয়া নিয়েছি তোমার আইসি কুঞ্জমন, সিটি কুমারঘাট, ত্রিপুরা ইউনিভার্সিটি এবং ইন্দু বিষয়ে কিছু আলোচনা হয়েছে। আর ডায়েট ত্রিপুরা যে পাঁচটা ডায়েট কলেজ সে বিষয়ে আমরা এতটুক সময় ভিতরে এই আইডিয়াটা নিয়েছি। নেক্সট আমরা আছি বিটিসিটি মানে ববন্স ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশন, যেটা একটা ভারতীয় বিদ্যাভবনের আন্ডারে মানে বিদ্যামন্দিরের আন্ডারে যেটা চলে। ববন্স ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশনে বিএডের যে এডমিশনের বা ডিএলএড এডমিশন দুইটিই করা যায় ববন্স ত্রিপুরাতে। এখানে তোমাদের আসে সেটা মার্চ মাসের দিকে তোমাদের ফর্মটা আসে বিএড এডমিশনের, অ্যাপ্লাই সেমভাবে চলে। মানে ত্রিপুরার সবগুলো প্রাইভেট বা গভর্নমেন্ট যে বিএড কলেজগুলো আছে সেখানে এডমিশনটা কিন্তু মার্চ এপ্রিলের দিকে শুরু হয়। তো মার্চ এপ্রিলের দিকে সেখানে খুব ভালোভাবে তোমাদের নজর রাখতে হবে যাতে এডমিশনটা ছুটে না যায়। খুব প্রতিষ্ঠিত প্রাইভেট কলেজ তোমরা পড়তে পারো ববন্স ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশন। তোমরা বিএড এখান থেকে তোমরা করে নিতে পারো 1.9 লাখ পার মানে তোমাদের যেটা এক্সপেন্সেস সেটা গিয়ে পড়ে। তাছাড়া ববন্সের আরেকটা পার্ট আছে ববন্স ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজ, সেখানেও তোমরা বিএডটা করে নিতে পারো। ববন্সের দুইটা পার্ট আছে, দুইটা, একটা আছে ববন্স ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজ, আরেকটা আছে তোমার ববন্স ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশন। দুইটা আলাদা আলাদা, কিন্তু একটা নরসিংহ একটা আনন্দনগর, যেটা দুইটা আলাদা আলাদা এখানে বিএড কলেজ বা ডিএলএড কলেজ আছে। দুইটাতেই বিএড এবং ডিএলএড দুইটাই হয়। তোমরা মার্চ মাসের দিকে নজর রাখবে, এডমিশন পেয়ে যাবে, এডমিশন ফর্মটা পেয়ে যাবে। তাছাড়া তোমরা কলকাতা থেকে অনেকগুলি রেকগনাইজ কলকাতায় কলেজ আছে যেখান থেকে তোমরা বিএড বা ডিএলএডটা করে নিতে পারো। আমি নেক্সট ভিডিওতে প্রয়োজন পড়লে নিয়ে আসবো কলকাতা থেকে কোন কোন কলেজ থেকে তোমরা বা ইউনিভার্সিটি থেকে বিএড বা ডিএলএডটা করে নিতে পারো যেটি রেকগনাইজ। এরপর আমি শেষের দিকে আছি ইগনো, ইগনো থেকেও বিএড করা যায়, কিন্তু ইগনো থেকে যে বিএডের এডমিশন প্রসেসটা একটু অন্যরকম এবং ত্রিপুরা সেন্টারে তুমি করতে পারবে না বিএডটা। ইগনো থেকে বিএড করতে গেলে সবচেয়ে প্রথম হলে ইগনো হলো তোমার ডিস্টেন্স ইউনিভার্সিটি, তোমার শুধু স্যাটারডে সানডে ক্লাস করে বিএড করতে পারবে। তাহলে ইগনো থেকে বিএড আমরা অনেকেই কোশ্চেন থাকে যে ইগনো থেকে বিএড করতে পারবো কিনা, ইগনো থেকে বিএড করতে পারবো কিনা। ইগনো তো ত্রিপুরা একটা প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি, ডিস্টেন্স ইউনিভার্সিটি, হ্যাঁ ইগনো থেকে বিএড করা যায়, কিন্তু এটা যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা এটা এত ক্রিটিক্যাল, মানে কেউ আর ফ্রেশাররা এটা এডমিশন কোনোভাবেই নিতে পারবে না। কারণ বিএড করতে গেলে তোমার ট্রেন্ড টিচার মানে তুমি সার্ভিস টিচার হতে হবে, তুমি গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজে স্কুলে তুমি পড়াচ্ছ এমন এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 ইয়ার্সের। আর দ্বিতীয়ত তোমার ডিএলএড থাকতে হবে, যে কোনো একটা তোমার থাকতে হবে
ত্রিপুরা থেকে মানে ইগনু থেকে যদি তুমি বিএড করতে চাও, তোমার আইএসএ কোন জোনে 150খানা সিট আছে, আমি ডিটেলসটা আবার একটু একটু করে একটা স্টেপ বাই স্টেপ আছে, কোন কলেজে কয়টা সিট, সিটে কুমারঘাটে বোমন্স ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশনে যেমন 100টা সিট আছে, ইকফায় আছে তোমাদের 100খানা সিট আছে, তোমাদের ইকফায় রাষ্ট্রীয় সংস্কৃত ইউনিভার্সিটি 150খানা সিট আছে, এটা রিডিউস করে 50খানা হয়েছে, এটা এডমিশন প্রসেসটা একটু ক্রিটিক্যাল, যেটা এখন আপাতত বন্ধ আছে, যার জন্য এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করি না। এখানে বোমন্স ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজ আছে সিট, কলেজ অফ টিচার এডুকেশন যেটা তোমাদের কুমারঘাট আছে গভর্নমেন্ট, সেখানে 100খানা সিট আছে, হোলি ক্রস কলেজ আছে 50খানা সিট, তাছাড়া আছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে 50খানা সিট, মানে এইগুলো হলো গভর্নমেন্ট যে বিএড কলেজগুলো আছে। আর ডিএলএড কলেজ যেটা এসসিআরটি আন্ডারে গভর্নমেন্ট বিএড বা বিএড এবং প্রাইভেট বিএড কলেজের ডিটেলসটা এটা, আর গভর্নমেন্ট যে ডিএলএড কলেজ আছে 100-530খানা এখানে সিট আছে, যার এডমিশনটা জুলাই মাসে শুরু হয়। তাহলে তোমরা অনেকটাই কনফিউশন দূর হয়ে গেছে যে গভর্নমেন্ট বা প্রাইভেট বিএড এবং ডিএলএডগুলো ত্রিপুরাতে কোথায় এবং কোথায় আছে এবং কবে এডমিশন প্রসেসটা শুরু হয়। এরপরে যদি তোমরা এডমিশন নিতে চাও কলকাতা থেকে, তোমরা তারপরেও যোগাযোগ করবে, কংগ্রেসে জানাতে পারো। তাছাড়া কোন সময় কোথায় এডমিশন প্রসেস শুরু হয়, এ নিয়ে যদি তোমাদের আরও কোনো একজ্যাক্ট আরও কোনো ডাউট থাকে যে বিএড করতে চাই, ডিএলএড করতে চাই কিন্তু কোথায় থেকে করবো, কীভাবে করবো, আমার কনফিউশন আছে এম থেকে করবো না সেখান থেকে করবো, কোনটা বেলিড, কোন দিকে কোন থেকে বিএড বা ডিএলএডটা করলে ভালো হবে, কোন কোর্সটা আমাদের জন্য স্ট্রাকচারে মিলে যাচ্ছে, মানে এনিথিং বা বিএড বা ডিএলএড বিষয়ে জানা থাকলে অবশ্যই জানাবে। কারণ ত্রিপুরা টিচিং জবের ক্ষেত্রে টেট ওয়ান, টেট টু, এসটিইটি, এসটিপি, জিটি সবগুলোর ক্ষেত্রে বিএড এবং ডিএলএড একটা বেস্ট অপশন শিক্ষকতা চাকরির জন্য, কেউ এটা মিস করতে চায় না, সবাই এই কোর্সটা বৃত্তে এত আগ্রহ দেখাচ্ছে, মানে এটাতে যেহেতু প্রতি বছর টেট এক্সাম হচ্ছে তাই এটার প্রতি তোমাদের চাহিদা অনেকটা বেড়ে যাচ্ছে, কিন্তু কনফিউশন থেকে যাচ্ছে, ডিটেলসটাও সবাই প্রপারলি পাচ্ছে না। তাহলে তোমরা এই ভিডিওটাতে যদি কোনো তোমার উপকার হয়ে থাকে বা ডিটেলস তোমরা জেনে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো, আর ফার্দার কোনো ইনকোয়ারিজ করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ। স্টাডিজ অফ ত্রিপুরা।